নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সুন্দরবন ভ্রমণের অন্যতম প্রধান উদ্দেশ্য হল রয়্যাল বেঙ্গল টাইগার দেখা, কিন্তু 100 জনে একজনও দেখতে পায় না, আমিও পাইনি। অনেকে 20-25 বার সুন্দরবন ভ্রমণ করেও বাঘ দেখতে পায়নি। যদি থাকে নসিবে, বাঘ সামনে আসিবে। কিন্তু সুন্দরবনের ইকো গাইড, মাঝি, স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে কতকগুলো পয়েন্টকে চিহ্নিত করেছি, যেগুলো করলে বাঘ দেখা প্রায় নিশ্চিত হবে। আশা করি আপনারাও বুঝতে পারবেন কথাগুলোর মধ্যে দম আছে। বাঘ দেখতে চাইলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। সুন্দরবনে আসার সময় কয়েকটি বিষয় মাথায় রাখবেন। প্রথমত, আপনি আসবেন ভরা কোটালের সময় নয়, মরা কোটালের সময় আসবেন। একটু দিনক্ষণ দেখে আসতে হবে। বন্ধুরা, চেষ্টা করবেন মরা কোটালের সময় আসার, কারণ মরা কোটালে আসলে জলস্তর খুব বেশি ওপরে ওঠে না, নিচেই থাকে। বন্য প্রাণীগুলো খোলা জায়গায় নদীর ধারে আসার সুযোগ বেশি পায়, আর সেই সরষে আপনি পশু পাখি দেখার সম্ভাবনা অনেক বেড়ে যায়। পূর্ণিমা ও অমাবস্যার 1 সপ্তাহ থেকে 9 থেকে 10 দিন পরে আসতে হবে। তাহলে এখানে মরা কোটালের মধ্যে এই অঞ্চলগুলো টোটালটাই একদম জলস্তরটা একদম নিচে নেমে থাকবে, এগুলো হালকা সবুজ হয়ে এই জায়গাগুলো চরাচরগুলো দেখা যাবে, তখন এর রূপটা অনেক বেড়ে যাবে। ভরা কোটালের সময় প্রচুর জল থাকে, তাই পশু পাখি দেখার সম্ভাবনা একদম কম। 2 নম্বর হচ্ছে, যে বোটে আসবেন সেই বোটটাকে একটু বড় হতে হবে। ছোট বোট হলে অনেক সমস্যা, তার আওয়াজ থাকবে, আর বড় বোট হলে সেটা আওয়াজটা কম থাকবে, একদম নিঃশব্দে আপনি জঙ্গলের মধ্যে প্রবেশ করতে পারবেন। 3 নম্বর বিষয় হলো, আপনি যখন সাইট সিন করবেন তখন চেষ্টা করবেন একদম সকাল সকাল আসার, কারণ একদম সকালের দিকে এবং বিকালের দিকে পশু পাখি দেখার সম্ভাবনা অনেক বেশি থাকে। যারা পরিবার নিয়ে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন মরা কোটালের সময় আসার, শীতের সময় আসার। ডিসেম্বর এবং জানুয়ারি হলো একদম পারফেক্ট টাইম, ডিসেম্বর ও জানুয়ারি হলো একদম পারফেক্ট টাইম সুন্দরবন বেড়ানোর, কারণ এই টাইমে ভরা কোটালের সময়তেও খুব বেশি জল ওঠে না, আর মরা কোটালের সময় তো অবশ্যই ওঠে না। অর্থাৎ পশু পাখি দেখার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং আপনার অনেক ভালো লাগবে, শীতের সময় কষ্ট কম হবে। যতগুলো সুন্দরবনে স্পট আছে তার মধ্যে সব থেকে বাঘের ভালো স্পট আছে কুড়ির ট্যাপে, যেটা আমরা প্রায় সময় কিন্তু বাঘের পায়ের ছাপ আমরা দেখতে পাই। সব থেকে বাঘ বেশি মানে আপনার হরিখালির লাইন, এদিকেও প্রচুর আছে, বুড়ির ডাউড়ি ডাউড়ি প্রচুর, আমি জোড়ায় জোড়ায় বাঘ দেখেছি, বুড়ির ডাউড়ি জোড়ায় দুখানা দুখানা করে বাঘ দেখেছি। কোনটা বুড়ির ডাউড়ি? বুড়ির ডাউড়ি সামনে আমরা যাবো, ছোট্ট একটি দ্বীপ। আর এই যে দেখুন, হাড়ির মধ্যে দিয়ে আমরা চলেছি, অসাধারণ সুন্দর। সুন্দরবনের এই অংশটা খুবই সুন্দর এবং এই কাটোয়া ঝুড়ি খালের মধ্যে দিয়ে যাওয়ার সময় আপনি পশু পাখি দেখার চান্স এখানে আপনার 90% বেশি থাকবে। এখানে এতটাই পশু পাখি দেখা যায়, কিন্তু এখন জোয়ার তো, মরা কোটাল হলে এই এটা দেখা যায়। প্রায় 9,500 বর্গ কিলোমিটার জুড়ে 100টার মতো বাঘ আছে, তাহলে বুঝতেই পারছেন সুন্দরবনে বাঘ দেখাটা কতটা ভাগ্যের ব্যাপার। তবে যে বিষয়গুলি বললাম সেগুলো যদি মাথায় রাখেন এবং মেনে চলেন তাহলে বাঘ দেখার সম্ভাবনা অনেক বেশি থাকবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।